كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. السلام عليكم ورحمة الله وبركاته. اسلامي سيبوت كنتي গ্রুপের মাননীয় ভাই সকল, আজ আপনাকে টার্গেট করে আমি বলছি 162। আপনি বলেছেন, আমি তো অতটা হয়তো আপনাদের মতো অতটা জানা আমার নেই, আমি অতটা শিক্ষিত নই, তবে আমি যে পথটি ধরব, মনে করুন আপনি একটি বলছেন এবং শাহ আবদুল্লাহ সাহেব উনি কিছু বলছেন, আপনি বলছেন উনি জালিয়াত এবং ওনার কথার কোনো ঠিক নেই, উনি আরবি জানেন না। আমি অনেক কটা ভয়েস শুনেছি, অনেকদিন থেকে এই গ্রুপে রয়েছি এবং উনি আপনাকে অনেক রকমের কথা বলছেন, এরকম অনেক ব্যাপার হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে আমি মাঝখান থেকে কোন জিনিসটাকে মানবো, কার কথাটা সঠিক, দুজনের মধ্যে আপনারা বলুন তো, যে আপনাদের মধ্যে দুটোর মধ্যে যেটা সঠিক হবে, যিনি ইসলামকে সামনে রেখে শরিয়াতের বিধান মেনে নিয়ে যিনি কথা বলছেন তার কথাটা মেনে নেওয়ার জন্য কার কথাটা মানলে সঠিক জায়গায় পৌঁছানো যাবে, একটু বললে খুব মানে উপকৃত হতাম। আশা করি বুঝতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই হ্যাঁ, দেখেন এখানে শাহ আবদুল্লাহ ভাই একজন দায়ী ভাই, যাই বলেন আলেম বলেন যাই বলেন, আরও আমাদের পক্ষ থেকে যারা আমরা আলোচনা করছি তারা থেকে আলেম বলেন শাহ বলেন যাই বলেন, আমরা প্রত্যেকে মুসলিম এবং ইসলাম সম্পর্কে আমরা লালাঘাটা করে কিছু জানি অনুরূপভাবে। এটা হচ্ছে ইসলাম শিক্ষা করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ, ইসলাম শিখতে হবে ইসলামকে। আমরা যেমন দুনিয়ার বিষয়ে যতটা জিনিসকে জানতে চাই আগ্রহী হই যেমন কোনো মেয়ের বিয়ে যখন যদি যায় তখন ছেলেটা খারাপ না ভালো সেই বিষয়ে আমরা যাচাই বিচার করি চরমভাবে, তখন আমরা বোকা সাজি তখন জ্ঞানী বুঝতেছেন সেটা মদ খাই খায় না, সেটা কেমন ইনকাম করে না করে সে সুখে রাখতে পারবে না, বিভিন্ন চাহা সাত পাঁচ ভাবি। অনুরূপভাবে যখন বাজারে যায় তখন বাজারে গিয়ে কিন্তু পচা পুঁঠির দাম দিয়ে ইলিশ কিনে নিয়ে আসি না, হ্যাঁ না ইলিশের দাম দিয়ে পটা পচা পুঁঠি কিনে নিয়ে আসি না, ভুল হয়েছে বলাটা, ইলিশের দাম দিয়ে পটা পচা পুঁঠি কিনে নিয়ে আসি না, তখন আমি জ্ঞানী। তো কোনো জিনিসের দুনিয়া বিষয়ে আমরা ঠকতে চাই না চট করে, কিন্তু যখন ইসলাম হয় তখন আমরা তখন অন্যভাবে বিষয়টাকে বলি, আমাদেরকে এত বুঝারে ক্ষমতা আছে অমুক আছে তমুক আছে, তো এই আমরা যদি কারো ইয়ে করি তো ব্যাপারটা হচ্ছে এটা, যদি আপনি চোখ মুজেই মানেন কোনো জিনিস তো দেখা যাবে একজন ব্যক্তিকে আপনি হক না বাতিল কিছুই জানতে পারলেন না, তো এমন একজন ব্যক্তিকে মানতে গেলেন যে ব্যক্তি হয়তো দেখালো ভুলের পরে প্রতিষ্ঠা আছে, সে ওলামায় হক নাই ওলামায় সু, তা আপনি তো ওর সঙ্গে ওর তাকলিদ করলে তো চোখ মুখে জাহান্নামে চলে যাবেন। আবার যদি আপনি একজন ব্যক্তি এমন তাকলিদ করছেন বা মেনে চলছেন যাকে, যে ব্যক্তি ওলামায় হক, তো আপনি তো তাকে মানলেন চোখ মুজে, তো আপনি মানলেন এবং সেই মুজে চলছেন, ও যেহেতু উনি হকের ওপরে আছেন তার পদ্ধতি চলার কারণে আপনি হকের ওপরে চলে যাবেন, আপনি জানতে যাবেন কথা বুঝেন। কিন্তু ব্যাপারটা এরকম যদি এখানে তাহলে তো একটা সন্দেহ লটারির ব্যাপার থেকে যাচ্ছে না, যে হয় আমার এটা ঠিক নাহলে এটা ভুল হচ্ছে, কিন্তু এই যে এই বিচার করার এই বিষয়টা আপনার ন্যূনতম একটা জ্ঞান থাকতে হবে যে ইসলামের সঠিক বিষয়টা কে বলছে, এই বিষয়টা যদি না থাকে তাহলে আপনি কখনোই মানে হকপথ পাবেন না, তো অতএব আপনাকে ন্যূনতম ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের এতায়ত করো, তাহলে প্রথম যেটা আসবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ইত্তেবা করতে হবে, তারপরে আসবে কি অউলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের আনুগত্য করতে হবে, তাহলে এদের আনুগত্য আমরা অবশ্যই করবো, আমাদের মধ্যে যারা ইমাম আছে সে হোক আপনার ইমাম হানিফা ইমাম সাফি ইমাম হাম্বলি তারপর ইমাম আপনার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এইভাবে পৃথিবীর যতই আরও ইমাম যারা এসছে, এমনকি আমি শাহ আবদুল্লাহর কথাও বলছি যে তিনিও যদি জ্ঞানী হন তো তাদের প্রত্যেকের আমরা আনুগত্য করবো, কিন্তু তখন যখন সেইগুলোর মধ্যে আনুগত্য করতে করতে দেখা যাবে এমন কিছু তারা বিষয় বললো বা তাদের কিছু এমন কিছু তাদের বিষয় মশলা মশলা আমরা পেলাম যা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় মতভেদ সৃষ্টি হয়েছে এই ঝামেলায়, তখন কী হবে, তখন হবে কি
আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ কেতাব দিয়ে ফয়সালা করতে হবে। যে তখন কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে ইত্তেবা করছি মানে তার রাসূলের যেভাবে ইত্তেবা সেটা কিন্তু হবে না, এই ইমামের ইত্তেবা সেভাবে হবে না। আমি বারবারই বলেছি যে ইমাম যখন নামাজ পড়ে রুকু করে তখন রুকু করি, সেজদা করে তখন করতেন, তিনি রুকু করেন তখন রুকু করি, অর্থাৎ তিনি ইসলাম যতক্ষণ হাদিস ফলো করছেন রাসূলুল্লাহ সাল্লামের ইত্তেবা অনুযায়ী আছেন তখন ততক্ষণ আপনার অনুসরণ হচ্ছে। কিন্তু যখন তিনি মশা মারেন তখন কিন্তু সবাই ওর মারামারি জাঙে হাত মারেন, বাড়ি উরুতে হাত মারে না, জাঙে হাত বাড়ি মারে না, তখন করে কি তখন সেটা কিন্তু ওটাই এর বাইরে হয়ে যাচ্ছে না। তো সেইভাবে আমাদের অতটুকু খেয়াল আছে প্রত্যেক ইমাম আমাদের কাছে সম্মানিত, তাদের প্রতিটা কথা আমাদের কাছে আগ্রহ সহকারে শোনা এবং মানার প্রবণতা রেখে আমরা এই করবো যে তারা তো মানে কোরআন সুন্নাহ যদি দিবেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানুষ হিসাবে যদি দেখা যায় এমন কিছু কথা বলে দিচ্ছেন তারা বা এমন কিছু বিষয় তাদের দ্বারা ঘুরে যাচ্ছে বিচ্ছুতি যেটা কোরআন হাদিসের খেলাপে যাচ্ছে, বিরোধ সৃষ্টি হচ্ছে, মতবিরোধ সৃষ্টি হচ্ছে, তখন আমরা কোরআন হাদিসের দিকে সেই ফয়সালাকে ফিরিয়ে দেবো। যেটা যার নিকটবর্তী কোরআন এবং হাদিসের হবে সেই অনুযায়ী আমরা ফয়সালা গ্রহণ করবো। তো এই ক্ষেত্রে আমারও তাকলিফ করতে হবে না, সাহেব আব্দুল্লাহ করতে হবে না, উভয়ের কথা আপনারা শুনেন এবং কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখেন যেটা আপনাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে। যদি সাহেব আব্দুল্লাহর কথাটাই গ্রহণযোগ্য হয় আমি সেটাই গ্রহণ করবেন, এখানে কি আপনাকে প্রেশার ক্রিয়েট করতে করবে না। অন্যভাবে যদি আমি যে কথাটা বলছি বা আমাদের আমার আলামরা যে কথাগুলো বলছেন তা যদি মনে হয় যে কোরআন এবং সই মানে আকিদার নিকটতম আপনি সেটাই গ্রহণ করুন, কেননা ব্যক্তিগত আমারও মত চলবে না, সাহেব আব্দুল্লাহর মত চলবে না, চলবে কোনটা ওই মতটা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মত। আর সেই মতকে বোঝার জন্য সর্বোত্তম পদ্ধতি এবং সর্বোত্তম মানে আপনার আখলাক দিয়ে মানুষকে বোঝার চেষ্টা করতে হবে। এটা আমাদের আচরণ হবে যারা আমরা বলছি, আর মানা যারা মানবেন তারা দলিল সহ মানবেন, যারা যারা জানতে চাইবেন তাদের দলিল সহ জানার বিষয়ে প্রবণতা থাকতে হবে। বিনা কথায় আমি বললাম ফাল ফাল বলে দিলাম, সাহেব আব্দুল্লাহ জাল যাতায়াত বলে দিল, সেটার কোনো ভ্যালু নেই, ভ্যালু হচ্ছে ওটাই যে দলিল সহকারে যিনি আলোচনা করুন, এবং দলিলের মধ্যে দুজনেই দলিল দেখাচ্ছে তখন দলিল সহিনা ভিত্তি জাল এটাও একটা জানার বিষয় আছে। হ্যাঁ, এই বিষয়টা একটা ব্যাপার আছে। তা প্রথমত আপনি দলিল দেখ না, জৈব দলিল দেখ আর ইয়ে দেখ, দলিল তো দিচ্ছে ও, এটা আগে প্রথম জানেন যে দলিল ভিত্তিকে কথা বলছে, তারপরে তার মধ্যে কম্পিউটারটা পরে আসবে, বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনি হক পাবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি হক পথে পরিচিত করবে, এটাই যথেষ্ট হবে আপনার জন্য আশা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাননীয় ভাই সাহেব, আপনি বলেছেন কয়েকটি কথা 4 মিনিট 37 সেকেন্ড ধরে একটি ভয়েস আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালোই কথা বলেছেন, যে দুজনের মধ্যে আপনার এবং শাহ আব্দুল্লাহর দুজনের মধ্যে যে হকের মধ্যে রয়েছে সেটাকে হাদিস কোরআন দিয়ে মানে ভেরিফাই করতে হবে। আমি অত ভাষা আপনাদের কাছে বলতে পাচ্ছি না, যাই হোক সেই জিনিসটাকে হাদিস কোরআন দিয়ে লক্ষ্য করে দেখতে হবে যে কারটা সঠিক। আমি যদি অতই হাদিস কোরআন জানবো তাহলে আপনাদের দুজনকে কেন মানবো? আমি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ডাইরেক্ট মানতে পারতাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ রসুল সাল্লাম আমাকে যেটা দেবেন সেটাই আমি মানে নিয়ে নিতে পারতাম, আপনাদের কাছে কেন চাইতাম? সেই জন্য আপনাদের কাছে চেয়েছি আপনাদের দুজনের মধ্যে যে সঠিক হবেন সেটাকে আমি দেখতে পাচ্ছি। আমি তো হাদিস কোরআনের মনে করেন যদি আমি অন্ধ হই কানা হই, হাদিস কোরআনের জ্ঞান যদি আমার না থাকে, আর আপনি যে দুনিয়াবী ক্ষেত্রে কোনো বি জিনিস আপনি বললেন যে আমি কোনো জিনিস কিনতে গেলাম সেই জিনিসটা সঠিক জিনিসটা আমার ঠিক বুঝে আসছে যেটা সঠিক এটা বেঠিক, কিন্তু ইসলাম সম্পর্কে সঠিক বেঠিক জানাটা খুব কষ্টকর হয়ে পড়ে এ প্রত্যেকটা মানুষের জন্য। যদি তা না হতো তাহলে আপনারা শাহ আব্দুল্লাহ সাহেবের আপনাদের মধ্যে এই যে মোনাজরা বা ঝগড়া যেটা হচ্ছে এটা হতো না, এটা কষ্টকর বলেই তবেই হচ্ছে এটা। আর তাছাড়া আমি যতটুকু যেটা শুনলাম, যতটুকু আমার ব্রেনে আমি দেখলাম যে আমি তো হানাফি মাজহাবের মানে কিছু অনুসরণ করি, কিছু বলতে হানাফি মাজহাবের অনুসরণ করেই চলি আমি, তো ব্যাপারটা হচ্ছে আমি শুনেছি যে কোরআন ও হাদিসকে জানতে হলে কোরআন হাদিসের উপরে ভিত্তি করে যারা কথা বলেন তাদেরই কথাটা মানতে হবে, যেমন আমি আপনি কথাটা বললেন। সেই হিসেবে আমি দেখলাম যে কোরআন হাদিসের ভিত্তিতে আমি যতটুকু শুনেছি বাচ্চাবেলা থেকে যে কোরআন হাদিসের ভিত্তিতে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা বলেছেন, এবং উনি এটাও বলেছেন যে আমার কোনো কথা যদি কোরআন ও হাদিসের বাইরে হয় তাহলে সেটা তোমরা নিও না, বাকিগুলো নাও। তাহলে এত সুন্দর কথাটা আমি কেমনভাবে ছেড়ে দিতে পারি? সেই জন্য সেই মানুষটি আমার কাছে প্রিয় মনে হলো, যার কারণে উনি যেটা বলছেন কোরআন হাদিস দ্বারা আমি সেটাই মেনে নিচ্ছি। এখন আপনি যদি বলেন যে না ওনার কথাটা মানা চলবে না, উনি সঠিক নন, তাহলে আমি এখন কোথায় যেতে পারি? ওই জন্য আমি যদি হাদিস ও কোরআন সঠিকভাবে জানতাম, সঠিক আমি বুঝতাম, তাহলে আমি আপনার শাহ আব্দুল্লাহর এবং আপনার মধ্যে আমি ঠিক করতে দিতাম কেন যে আপনাদের মধ্যে কাকে মানবো? আমার তো ওইটাই জানা নেই সঠিক। আপনি দলিল যদি আপনি দেন একজন অন্ধকে আপনি সঠিক দিচ্ছেন না বেঠিক দিচ্ছেন, সে অন্ধ কী করে বুঝবে? আর একজন সাধারণ মানুষকে আপনি যদি বলেন যে দলিলটা দেখুন, তো আমি দলিলের কী করব? আমি দলিলটা যদি অত বেশি না জানি,
আপনাদের যতটুকু জানা আছে, আপনারা তো অনেক জ্ঞানী মানুষ এখানে রয়েছেন, আপনাদের জানা আছে, সেই হিসেবে আপনারা বলতে পাচ্ছেন যে কোনটা সঠিক দলিল কোনটা বেঠিক দলিল। একজন সাধারণ মানুষ সে কী করে বুঝবে যে সঠিক দলিল বেঠিক দলিল? আমি কিছু হয়তো হালকা পড়াশোনা করেছি, আমার পক্ষে অতটা সম্ভব নয় যে আমি সঠিক এবং বেঠিক দলিলটা ঠিক করে নিই। এবং আপনি যে একটি কি আয়াত বলেছেন যে আল্লাহকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, তারপরে কোনো ইমামকে মানো, এটা অতটা যদি আমি ব্রেনে রাখতে পারিনি আপনার কথাটা, তারপরে কি কি বলতে চাইছেন? কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে যিনি সঠিক হবেন সেটা আমাকে বলে দিন আপনারা পরিষ্কারভাবে যে উনি ভুল আমি সঠিক। আমাদের এই যে মানে কি আপনাদের যে গ্রুপটা রয়েছে বা যে দলটা রয়েছে সেটা সঠিক এবং শাহ আবদুল্লাহ দলটা এটা বেঠিক, এটা পরিষ্কারভাবে বলে দিলে আমি সেটাই তো মানে চেষ্টা করবো যে কোনটা। এবার আমি দেখবো আপনাকে জিজ্ঞাসা করে যে এইটা ইনি বলেছেন এটা কি, এটা কি। সেই জন্য আমাকে সঠিক এবং বেঠিকটা আমি দলিল আমি মনে করেন আমি জানি না, আমাকে দলিল দিলে আমি কী করে বুঝবো বলুন। আর হাদিস ও কোরআন আপনি আমাকে যদি শেখাতে চান তাহলে আপনার কাছে গিয়ে আমাকে পড়তে হবে দীর্ঘদিন ধরে। সেই জন্য বলছি আমাকে সঠিক আর বেঠিক জিনিসটা আপনাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে আপনারাই ফায়সালা করতে পারছেন, আপনারা আলেম ওলামা মানুষ আপনারাই বুঝতে পারছেন, আমাকে সেইটা বলে দিন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বরকাতুহু। ভাই আফসোস তাদের জন্য যারা দীন ইসলামের কিছুই বুঝে না, বুঝতে পারছেন তো, তো যাদের অন্তরে কোরআন হাদিস কিছুই নেই তারা অনাবাদী জমির মতো বুঝতে পারছেন, আফসোস তাদের। তো তাদের তাদের কী হয়, তাদের মানে এক হচ্ছে পথ ভোটকে যাওয়ারও চিন্তা ভাবনা থাকে, আবার আবার সঠিক পথে যাওয়ারও সম্ভাবনা থাকে। বেশিরভাগই যেটা হয় সেটা অনুমান করে তারা চলে, যারা অন্ধ তারা অনুমান করেই চলে। আর এটা হচ্ছে একজন ব্যক্তি যারা এই ধরনের ব্যক্তি তারা অনুমান করে চলে, তো তাদের লটারি কাটার মতো ব্যবহার হয়ে যায়। তারা হয় লটারি কেটেছে লেগেও যেতে পারে আর না লেগে যেতে পারে, কিন্তু বেশিরভাগই কাটে যত লটারি বেশিরভাগই লাগে না, ফলস বেশি যায়, দু একটা প্রাইজ থাকে। তো ওই রকমই ওলামে হক যারা আছে না, ওলামে হক যেটা চিনা যদি আপনি না চিনতে পারেন তো আপনার জন্য আফসোস। আর আলেমরা একমাত্র আল্লাহকে চিনে, আর আলেম যারা আল্লাহকে চিনে যারা তারা একমাত্র হকের দাওয়াত দেবেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যদি আপনি পেট্রোল ডিজেল এবং আপনার এর মধ্যে কেরোসিনের মধ্যে যদি পার্থক্য না করতে পারেন তাহলে সেখানে তো আপনাকে ঠগিয়ে দেবে। তো দুনিয়ার বিষয়ে তো আপনি কই ঠগেন না, আমি বারবারই বলছি ভাই হ্যাঁ, যে আপনার এটা কোনটা এটা পানি কিনা এটা আপনাকে জানতে হবে, বুঝতে পারছেন তো। কে বিশুদ্ধ পানি দিচ্ছে, তারপরে পেট্রোল বা ডিজেল এর মধ্যে যেমন আপনি কম্পেয়ার করতে পারছেন যে এটা পেট্রোল গন্ধ সঙ্গে বুঝতে পারছেন, সেই বিষয়ে দুনিয়া বিষয়ে আপনি যেমন বুঝতে পারছেন আপনাকে ইসলাম সম্পর্কে জানতেই হবে, জানতেই হবে, এ হচ্ছে ব্যাপার। আর ইমামদের ব্যাপারে যেটা বলেছেন যে বিষয়টা আমি ইয়ে করছি যে ইমামদের ব্যাপারে যে কে কে হকের ওপরে আছে, আপনি বা ও আমি এটা কী করে বুঝবো, তাহলে একটা জিনিস আপনি বোঝেন, তাহলে তো এই দলিলে তাহলে তো সবাইকে আল্লাহকে জান্নাত দিতে হয় না, নাউজুবিল্লাহ, সেটা নয়। তাহলে একজন হিন্দু বলবে যে আল্লাহ যেহেতু বলছে যে প্রত্যেক ব্যক্তি ইসলামের ওপরে অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পরবর্তী সে তার পিতামাতা এর কারণে বা তার সমাজে এগুলোর কারণে কী হয়ে যায়, ও সে মানে জাহান্নে মুশরিক হয়ে যায়, কথায় মুশরিক হয়, সে মানে জাহান্নামের অধিবাসী হবে, ঠিক আছে, মানে মুশরিক হয়ে যাবে, তার পিতামাতাকে মুশরিক বানায়, কাফির বানায়, ঠিক আছে। তো সেই হিসাবে তাহলে হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা তো কাল ধরে আসছে, ওরা সংখ্যায় অনেক বেশি, তারা তো ওদের ওরা যেভাবে মজাবে লালিত পালিত হয়েছে ওটাকেই তো সঠিক মনে করছে। তাহলে আপনি ওখানে ওখানে কী করে বোঝাবেন যে ভাই আপনি আমাকে বোঝাতে চাইলাম সত্যমিত্র, আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে। ওরা তো বলবে ভাই আমি সত্যমিত্র কিছুই জানি না, আমি তো এটা কাল ধরে দেখে আসছি আমার মা বাবা বাপদাদা, এবং আমরা দেখছি যে এটাই হটে এবং আমার বই কেতাবিতে পড়ে দেখছি এটাই সঠিক লাগছে আমার কাছে, তো আমি কী করে বুঝবো? তাহলে তো এই হিন্দু খ্রিস্টান সকলেই জান্নাতে চলে যাবে। অন্যভাবে আরেকটা প্রশ্ন থেকে যায় যে তাহলে একজন নন মুসলিম যে ইসলামে আসছে তাহলে ও তো আমি বলতে পারছো যে আপনি তো আপনার কাছে দিন আপনার কাছে সত্য লাগছে, তা এটা যে সত্য এটা কী করে বুঝবো? কিন্তু আমি যেটা আমি এতদিন ধরে আছি যেটুকু বুঝলাম, বুঝার পর হিন্দু ধর্মটা আমার কাছে সত্য লাগছে, এটা তো সে বলবে। তো সেক্ষেত্রে তাহলে তার মধ্যে বুঝ সৃষ্টি হতে হবে যে হিন্দু এবং খ্রিস্টান বা অন্যান্য যত ধর্ম আছে, ইসলাম যেটা আলোচনা করছে, ইসলাম প্রকৃত অর্থে আল্লাহর মনোনীত ধর্ম, এটা তাকে বুঝতে চেষ্টা করতে হবে, তবেই সে দিন পাবে। অনুরূপভাবে ইসলামের মধ্যে যে ফেতনাবাজি হয়েছে, 72টা দল সৃষ্টি হয়েছে হবে, হ্যাঁ, যে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, তো সেটাকেও বুঝতে হয় যে কোন দলটা হকের ওপর আছে, এর জন্য ন্যূনতম ইসলামের জ্ঞান থাকতে হবে। তারপর আবার প্রশ্ন থাকে আরও, যদি আপনি বলেন যে আমি হানাফি মজাবটাকে সঠিক পথে দেখছি, ইমাম হানিফার মজাবটাকে, এবং ইমাম আবু হানিফার মজাবটা বা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে দুই ভাগে বললে ভুল হবে, আরও ভাগ আছে, তার মধ্যে বেরেলি এবং দেওবন্দি, বা যারা দেওবন্দি তারাও বলছে আমি হকের উপরে আছি, বেরেলিরাও বলছে হকের উপরে আছি। তো বেরেলি যারা বলছে তাহলে বেরেলি, তাহলে আপনাদের দৃষ্টিতে বেরেলিরা কাফের, কাফের ফতোয়া দেন ওদেরকে যে কুফরি করে মুসরিক করে মুখ করি। তাহলে এই ক্ষেত্রে একজন ব্যক্তি যে আবু হানিফার অনুসারী, তো আবু হানিফার কোন মজাবটা মানবে? আবু হানিফার মজাবের মধ্যে দুটো শ্রেণী আছে, কোন মজাব মানে মানবে ও, মানে অর্থাৎ বেরেলি মজাবটা মানবে না দেওবন্দিটা মানবে? একজন ব্যক্তির ক্ষেত্রে এরকম প্রশ্ন থেকে যায়, তাহলে দেওবন্দি মানলেও কি সে জানাতে যাবে, বেরেলি মানলেও কি জানাতে যাবে, সে প্রশ্ন থেকে যাবে। তাহলে একজন অজানা ব্যক্তির ক্ষেত্রে তাহলে সে নাহলে এমন ফতোয়া দিতে হবে যে অজানা ব্যক্তি তাকে আল্লাহকে জানাতে হবে, কিন্তু জানতে অজান্তে করছে তাই তার জন্য জান্নাত, তাহলে সে করে সেই অজান্তে করা ব্যক্তি যদি শিরিক করে তাহলে কি জানাতে যাবে? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কখনো বলবেন না শিরিক করে জানাতে যাবে না। তাহলে অবশ্যই যেটা হক সেটা
আল্লাহ আপনাকে জানাবেই, অবশ্যই জানাবে। আর এই হককে চেনার জন্য আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে, আর এর কোনো অজুহাত চলবে না আপনাকে, বুঝতে পারছেন? তাহলে প্রথমটা যেটা বললেন, আমি তাহলে আপনাকে আর আগে মানবো কেন? আমি তো এটাই বলছি, আমাকে আর আগে মানতে হবে না। আমার এবং তার কথাগুলো আপনি কোরআন হাদিসের জ্ঞান হাসিল করেন এমনটা, যাতে আপনি এতটুকু বুঝতে পারেন যে কোরআন অনুযায়ী কে বলছে, শাহ আবদুল্লাহ বলছে না নূরে আলম বলছে, ঠিক আছে? তো আপনার এতটুকু ব্যাপার যে আপনি ওইটাই জানতে হবে আপনাকে। আপনি সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানার কথা বলছেন, অবশ্যই আল্লাহ রসুল তো বলেন যে আমি কোনো ইমামকে ছেড়ে দিয়েছি বা কোনো অমুক মজাবকে ছেড়ে দিয়েছি বা অমুক গোত্র ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বলেছে যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে দিয়েছি, একটা হচ্ছে কেতাবুল্লাহ আল্লাহর কেতাব, একটা হচ্ছে সুন্নাত আল্লাহ রসুলের সুন্নাত, রসুলের সুন্নাত। তো এই সুন্নাত এই দুটো জিনিসকে রেখে দিয়েছি, এই দুটো জিনিস যতক্ষণ তোমরা পাকড়ে মজবুত সাঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। এই জিনিসটা হচ্ছে মূল সোর্স অফ ইসলাম, হচ্ছে হাদিস আর কোরআন। এই দুটোর উপরে ভিত্তি করে আপনাকে কম্পেয়ার করতে হচ্ছে কোন মনে এটা সঠিক বলছে, তবে আপনি হক পাবেন। আর যদি এটা না বলেন তাহলে আপনার জন্য আফসোস, আপনি যদি কিছুই জানেন না তাহলে আপনি লটারি কেটেছেন। ভয় হলে হতে পারে যে আপনি কোনো ভালো আলেমকে ধরেছেন, তাহলে আপনি জান্নাত পেয়ে গেলেন, আর না হলে হতে পারে যে আপনি এমন একজনকে ধরেছেন যে আপনি আন্দাজে অনুমান মেরেছেন যে আপনি তার সাথেই জান্নাত যাবেন, যে যার অনুসরণ করবে তার সাথে রোজ হাসর হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মেনেছি, ইমাম আজম মেনে নিয়েছি, আর তার উপরে কেউ নেই, তো অতএব আমরা তার সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অতএব আপনার জন্য অ্যাডভাইস আমি এতটুকুই দেবো যে আপনি যেটুকু জানেন না আপনার আপনার সাধ্য মতো আপনি ইসলামকে চেনার চেষ্টা করেন, যে আসলে হক কোনটা এটা চিন্তা করেন। আর আল হক কমে রব্বিকুম, হক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, বুঝতে পারছেন? অতএব যেটা আল্লাহর পক্ষ থেকে হবে সেটা মানব রচিত বিধানের সাথে কখনোই মিলবে না। অতএব সেই জিনিসটাই রিয়াল জিনিসটাকে আপনাকে মানতে হবে। আর রিয়াল জিনিসটা কে বলছে এটা আপনাকে কম্পেয়ার করার জন্য বা এই জিনিসটাকে আপনাকে বোঝার জন্য আপনাকে জ্ঞান হাসিল করতে হবে। যেমনভাবে আপনি পিএইচডি করছেন অন্যান্য বিষয়ের উপরে, দুনিয়ার বিষয়গুলোর উপরে খুব জ্ঞান হাসিল করছেন, তখন ইসলাম জানতে হবে, কারণ এটা জানার প্রশ্ন। আপনি একদিন মাঝে বাজারে পচা মাছ কিনলেন, পরের দিন কিন্তু ঠকবে না, তো ঠকিয়ে দিয়েছে আমাকে, গলা মাছ ভালো বলে বিক্রি করেছে, কিন্তু এখান থেকে মৃত্যুবরণ করে চলে গেলে আর আফসোস করে কিছু হবে না, দুনিয়া আসতে চাইলে আসতে পারবেন না। অথবা এখানে যাচাই বাছাই করতে হবে, জান্নাত জাহান্নামের প্রশ্ন হচ্ছে এখানে, আপনার ইসলামকে জানতেই হবে, জানতেই হবে, ইসলাম জানা আপনার জন্য ফরজ, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আশা করি বুঝতে পেরেছেন। وانتشت روحي وصار الدمع يرجل